ছাত্রদের বিপদগামী করার জন্য যে চক্রান্ত করেছে এবং জনাব শেখ মোহাম্মদ আলী একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশের নবীন ছাত্র সমাজ রাজপথে নেমে এসেছিল। একটা যৌক্তিক দাবিতে তারা মাঠে ছিল। পাঁচ দিনে তাদের শান্তিপূর্ণ আন্দোলনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বারবার বলেছে শিশুদের আন্দোলন যৌক্তিক। এই আন্দোলনের সাথে প্রধানমন্ত্রী হিসেবে তিনি একাত্মতা প্রকাশ করে